আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নূরের বার্তার আজকের বাইকহাটে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বেলাল হোসেন নূর। বন্ধুরা, চলে আসছি আজকের বাইকহাটে এবং আজকে জানানোর চেষ্টা করবো আজকের বাইকহাটে কী কী বাইক উঠেছে এবং ফুল ডিটেলস সহ প্রাইস। বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাইকের কালেকশন উঠেছে, একেবারে প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত। আজকে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই বাইকহাটের ঠিকানা যারা জানেন না তাদেরকে তাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটি ঠিক পেছনে বসে এবং প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে। এই সময়ের মধ্যে চলে আসলে কিন্তু আপনার পছন্দ থেকে অসংখ্য বাইক থেকে আপনি যে কোনো একটা বাইক দামাদামি করে নিতে পারবেন। বন্ধুরা, খুবই সহজ শর্তে আপনি চাইলে আপনার বাইকটি এখানে এসে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করবো। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে, আমাদের চ্যানেলের ভিডিও দ্বারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকের বাইকহাটে চলে আসছি। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাইকের কালেকশন রয়েছে, আপনারা দেখতেছেন একেবারে শেষ মাথা পর্যন্ত। এখানে কিন্তু অনেক দূর চলে আসছে। তো প্রথমে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে হোন্ডার একটি বাইক। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমরা যে বাইকটা প্রথমে দেখতেছি, একেবারে ওল্ড একটি মডেল, পুরাতন একেবারে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে 2010-এর একটি মডেল, হোন্ডা CD 80 সিসির একটি গাড়ি। এটা 14তে রেজিস্ট্রেশন করা আছে, 35,000 কিলোর একটু বেশি চলেছে। এগুলোর মাইলেজ অ্যাভারেজে 45-50 পাবেন, এরকম পাবেন। 10 বছরের কাগজ করা আছে। বাইকটির রিভিউটা যদি আপনারা একটু দেখেন, যারা একেবারে পুরাতন বাইক খুঁজতেছেন বাইক চালানোর জন্য বা শেখার জন্য, তারা কিন্তু বাইকটি দেখতে পারেন। যদিও এটার দাম চাওয়া হয়েছে 50,000 টাকা, আপনারা কিন্তু আসতে পারেন, দেখে শুনে দামাদামি করে আর কমও নিতে পারবেন। তো এরপরে আমরা যে বাইকটি দেখতেছি, এটা হচ্ছে ব্লু কালারের অ্যাপাচি RTR একটি বাইক। যদি এটার কনফিগারটা এক নজর আপনারা দেখেন, এটা হচ্ছে TVS RTR 18 মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা আছে, 160 সিসির একটি গাড়ি। অলমোস্ট 8,500 কিলোর মতো চলেছে, 2 বছরের কাগজ করা আছে, অ্যাভারেজ মাইলেজ 35 পাবেন। এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,18,000 টাকা। দ্যাট মিনস 1,18,000 টাকা দাম চাওয়া হয়েছে বাইকটির। তারপরে দামাদামি করে কিন্তু বাইকগুলো আপনারা নিতে পারবেন কমে। এরপরে হচ্ছে হাঙ্কের একটি বাইক, সিঙ্গেল ডিক্সের একটি বাইক। যদি একটা যেটা দেখেন, এটা 18 মডেল, 18তেই রেজিস্ট্রেশন করা আছে, 150 সিসির একটি গাড়ি, 13,000+ কিলো চলেছে, 50+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা আছে। কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার। যদি এটার একটা ভিউটা দেখেন আপনারা, এটার দাম চাওয়া হয়েছে 1,05,000 টাকা। দ্যাট মিনস 1 লাখ বা এর কাছাকাছি, এরকম কিন্তু দামাদামি করে আপনারা নিতে পারবেন এর কমে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, বাইকারের কোনো বাইকের প্রাইস ফিক্স না, আপনারা কিন্তু এসে দেখে শুনে দামাদামি করে প্রচুর পরিমাণ বাইক থেকে কিন্তু আপনার পছন্দের বিক্রম একটি বাইক নিতে পারবেন। এরপরে একটি বাইক দেখতেছি, সেটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের পালসার একটি বাইক। কালারটা কিন্তু খুবই জোস। যারা পালসার বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন। এটা হচ্ছে 17 মডেল, 17তে রেজিস্ট্রেশন করা আছে, 13,000+ কিলো চলেছে, 150 সিসির একটি গাড়ি, 2 বছরের কাগজ করা আছে। এটা 35 অ্যাভারেজে মাইলেজ পাবেন। 1,29,000 টাকা বাইকটির দাম চাওয়া হয়েছে। অনেক ফ্রেশ গাড়ি, যার গাড়ি তিনি কিন্তু বলতেছেন যে অনেক ফ্রেশ একটি গাড়ি। তারপরে কিন্তু আপনারা চলে আসতে পারেন। ও আচ্ছা, চলে আসতে পারেন, দেখে শুনে দামাদামি করে আরও নিতে পারবেন। পাশে আরও একটি বাইক রয়েছে পালসারের, এটা হচ্ছে 18 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা আছে, 150 সিসির একটি গাড়ি, অলমোস্ট 9,000 কিলোর কাছাকাছি চলেছে, 8,600-9,000 কিলোর কাছাকাছি চলেছে, 35 মাইলেজ পাবেন। মোটর দেখতেছেন আপনারা। এটার ইঞ্জিনের সাইডে যদি আমরা একটু দেখি, এটার দাম চাওয়া হচ্ছে 1,38,000 টাকা, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে। পাশে রয়েছে আচ্ছা, এখানে রয়েছে রেড কালারের পালসার একটি গাড়ি, 9-এর মডেল, এটা 10-এ রেজিস্ট্রেশন করা আছে, 150 সিসির একটি গাড়ি, 15,000+ কিলো চলেছে, 40 অ্যাভারেজে মাইলেজ পাবেন, 10 বছরের ট্যাক্স টোকেন করা আছে, কাগজ করা আছে। রেড কালার পালসার এই বাইকটির দাম চাওয়া হয়েছে 94,000 টাকা। পাশে রেড কালার পালসার মেট্রো প্লাসের একটি গাড়ি, সরি TVS মেট্রো প্লাসের একটি গাড়ি রয়েছে, 19-এর মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা আছে, 110 সিসির একটি গাড়ি, অলমোস্ট 7,000 কিলোর কাছাকাছি চলেছে, 6,700+ অ্যাভারেজ মাইলেজ 50 পাবেন। এটার ট্যাক্স টোকেন কাগজ করা আছে, 2 বছরের, এটার দাম চাওয়া হয়েছে 87,000 টাকা। ধরো পাশে রয়েছে হিরো স্প্লেন্ডার একটি গাড়ি, রেড কালারের। তো লালে লালে কিন্তু জমে গেছে, দেখতেন পাশাপাশি 4টি গাড়ি রেড কালার রয়েছে, লাল কালার। যারা রেড লাভার রয়েছেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন। এখানে রয়েছে হিরো স্প্লেন্ডার যে গাড়িটি, এটা 18 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা আছে, 100 সিসির একটি গাড়ি, 15,000+ কিলো চলেছে, 2 বছরের কাগজ করা আছে, দাম চাওয়া হয়েছে 83,000 টাকা। মোটরা জিক্সার SF ডাবল ডিক্সের একটি গাড়ি রয়েছে এখানে। যারা SF খুঁজতেছেন রেড কালারের, তারা কিন্তু জিক্সার এস এই কালারটা দেখতে পারেন এটা কিন্তু 17 মডেল যদি কনফিগারটা একটু দেখি 17 তে রেজিস্ট্রেশন করা আছে 155 সিসির একটি গাড়ি 18000 প্লাস কিলো চলেছে এভারেজ মাইলেজ আপনারা জানেন 40 পাবে 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে এই গাড়িটির আস্কিং প্রাইস মানে দাম চাওয়া হয়েছে 1,71,000 টাকা পাশে রয়েছে Apache RTR আরো একটি গাড়ি সেম কালার ব্লু এটা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা আছে 160 সিসির একটি গাড়ি দেখতেছেন আপনারা দুই বছরের ট্যাক্স টোকেন করা আছে 9000 কিলোর মতো চলেছে 8800 কিলো প্লাস দাম চা হচ্ছে 1,22,000 টাকা পাশে রয়েছে পালসার এনএস এর একটি গাড়ি এটা 19 এর মডেল 19 এর সরি 20 এর রেজিস্ট্রেশন করা আছে ব্ল্যাক কালার পালসার এনএস যদি এটা ফুল ভিউটা আপনারা দেখেন আপনারা যদি আমরা কনফিগারটা দেখি 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 160 সিসির একটি গাড়ি 5000 প্লাস কিলো চলেছে 2 বছর ট্যাক্স টোকেন করা আছে এটা কিন্তু নন এফআই বাট এবিএস একটি গাড়ি 1,86,000 টাকা দাম চাওয়া হয়েছে বাইকটির আপনারা কিন্তু দামাদামি করে আরো কমে নিতে পারবেন পাশে রয়েছে Honda এক্সবিলারের একটি গাড়ি 19 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা 163 সিসির একটি গাড়ি 6000 প্লাস কিলো চলেছে 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে এটার দাম চাওয়া হয়েছে 1,70,000 টাকা তো এরপর আমরা যে গাড়িটা দেখব এটা হচ্ছে ডিসকভার একটি গাড়ি আচ্ছা সিবিএস সিস্টেম রয়েছে এটা এটা কিন্তু অন টেস্টের একটি গাড়ি শোরুম কন্ডিশনার 21 এর মডেল 125 সিসির একটি গাড়ি 8000 প্লাস কিলো চলেছে 60 প্লাস এভারেজ মাইলেজ পাবেন যিনি প্রথম ক্রয় করবেন তার নামে কিন্তু কাগজ করা হবে 1,23,000 টাকা দাম চাওয়া হয়েছে উইথ রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন সহই কিন্তু দামটা চাওয়া হয়েছে 1,23,000 টাকা যিনি ক্রয় করবেন 1,23,000 এর মধ্যে কিন্তু তিনি আপনার কাগজ নাম করে দিবে ওনারা তারপর কিন্তু বাইকটা আপনারা দেখে শুনে দাম অনুযায়ী নিতে পারবেন হয়তো কমেও পাশে রয়েছে হাঙ্কের সিঙ্গেল ডিস্কের একটি বাইক রেড কালার হাঙ্কের সিঙ্গেল ডিস্কের একটি বাইক রয়েছে এখানে 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা আছে 34000 প্লাস কিলো চলেছে 45 এভারেজ মাইলেজ পাবেন 2 বছরের কাগজ করা আছে এটার দাম চা হয়েছে 1,08,000 টাকা ওদের পাশে রয়েছে টার্বোর একটি গাড়ি 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা 125 সিসির একটি গাড়ি 40000 প্লাস কিলো চলেছে এবারে মাইলেজ 40 পাবেন 2 বছরের কাগজ করা আছে এটার দাম হচ্ছে 53,000 টাকা ব্ল্যাক কালারের টার্বোর একটি গাড়ি রয়েছে এখানে আপনারা দেখতেছেন এটার কন্ডিশনটা পাশে রয়েছে Apache 4V এর একটি গাড়ি এটা সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি ওটা 19 এর মডেল ব্লু কালারের গাড়ি বাইকটির কনফিগারটা যদি একটু দেখি 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 160 সিসির একটি গাড়ি 7000 প্লাস কিলো চলেছে 35 এভারেজ মাইলেজ পাবেন 2 বছরের কাগজ করা আছে 1,48,000 টাকা দাম চলেছে এখানে দেখছেন এক ভাই টেস্টিং দিচ্ছেন বাইকটি এটা হচ্ছে পালসার এনএস এর একটি গাড়ি রেড কালারের 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা আছে 160 সিসির একটি গাড়ি 13000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম চা হচ্ছে 1,55,000 টাকা ওদের পাশে রয়েছে হিরো হোন্ডার একটি গাড়ি যারা বাইক চালানো শিখতে চান বা পাঠাওয়ার কাজে নিতে চান তারা কিন্তু এই বাইকটি দেখতে পারে হিরো স্প্লেন্ডার 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন করা আছে 100 সিসির একটি গাড়ি 10000 প্লাস কিলো চলেছে 10 বছরের ট্যাক্স টোকেন করা আছে এগুলোর মাইলেজ কিন্তু বেশি পাওয়া যায় দাম চাওয়া হয়েছে 48,000 টাকা দামাদামি করে কিন্তু আর কমে নিতে পারবেন পাশে রয়েছে FZR S এর একটি গাড়ি ভার্সন 1 এর 11 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা আছে 150 সিসির একটি গাড়ি 90,000 প্লাস কিলো চলেছে 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে এটার দাম চাওয়া হয়েছে 1,00,000 টাকা বন্ধুরা পাশে রয়েছে হিরো হাঙ্কের ডাবল ডিস্কের একটি গাড়ি 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা আছে 150 সিসির একটি গাড়ি 24,000 কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম চাওয়া হয়েছে 1,15,000 টাকা পাশে রয়েছে মাহিন্দ্রার একটি গাড়ি 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন করা আছে 110 সিসির একটি গাড়ি 30,000 প্লাস কিলো চলেছে 10 বছরের কাগজ করা আছে দাম চাওয়া হয়েছে 56,000 টাকা আপনারা কিন্তু দামাদামি করে আরও কমে কিন্তু এখানে নিতে পারবেন পাশে রয়েছে TVS এর একটি গাড়ি 15 মডেল টিয়া কালার একটি গাড়ি আনকমন কালার এগুলো যদিও এটা হচ্ছে 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা আছে 125 সিসির একটি গাড়ি 50,000 প্লাস কিলো চলেছে 2 বছর ট্যাক্স টোকেন করা আছে এটার দাম চাওয়া হয়েছে 72,000 টাকা যদি এটার ভিউটা দেখেন আপনারা বন্ধুরা পাশে রয়েছে আরও একটি চমৎকার ডিজাইনের গাড়ি সুজুকির গাড়ি যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন গাড়িটার আউটলুকটা যদি একটু দেখেন আপনারা সুজুকি সম্ভবত সুজুকি ইন্ট্রুডার বাইকটির নাম, সরি ভুল হলে মাফ করবেন, ইন্ট্রুডার সম্ভবত। এটা হচ্ছে 19-এর মডেল, কিলো চলেছে 22,000 প্লাস, 40 অ্যাভারেজ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা আছে। এটা হচ্ছে এফআই এবিএস সিস্টেম রয়েছে, দামটা হচ্ছে 2,22,000 টাকা। পাশে রয়েছে টিভিএস স্ট্রাইকার 21-এর মডেল, 22 করা, 125 সিসি কি গাড়ি, 9,005 কিলো চলেছে, অ্যাভারেজ মাইলেজ 50 পাবেন, 2 বছরের কাগজ করা আছে। এই বাইকটির দামটা হচ্ছে 1,16,000 টাকা। FZR S ভার্সন 3 একটি গাড়ি রয়েছে এখানে। আমরা যদি আগে ক্যাটালগটা দেখি, 19-এর মডেল, 19 করা, 150 সিসি একটি গাড়ি, 17,000 প্লাস কিলো চলেছে, 2 বছরের কাগজ করা আছে। এটা এফআই এবিএস সিস্টেম দুইটাই রয়েছে। এটার দাম চাইছে 1,95,000 টাকা। ব্ল্যাক কালার, সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি গাড়ি। পুরো বাইকটা যদি আপনারা একটা দেখেন, তারপর আপনারা দেখে শুনে দামাদামি করে কিন্তু আপনারা নেবেন। আর পাশে রয়েছে সুজুকি জিএসএক্সের একটি গাড়ি ব্লু কালারের, আর হচ্ছে 21-এর মডেল, একবারে লেটেস্ট 21-এ রেজিস্ট্রেশন করা আছে, 125 সিসির একটি গাড়ি, কিলো চলেছে 3,000 প্লাস, 60 অ্যাভারেজ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা আছে, 1,15,000 টাকা গাড়িটির দাম চাওয়া হয়েছে। এর পাশে রয়েছে রানারের বুলেট একটি গাড়ি, এই গাড়িটির দাম চাওয়া হয়েছে 44,000 টাকা। যদি একটু কনফিগারটা দেখি, 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে, 100 সিসির একটি গাড়ি, অ্যাভারেজ মাইলেজ 22,000 পাবে, 22,000 কিলো চলেছে, মাইলেজ অ্যাভারেজ 50 পাবেন, 2 বছরের কাগজ করা আছে। এটার দাম চাওয়া হয়েছে 44,000 টাকা। দামাদামি করে কিন্তু আরও কমে নিতে পারবেন, মনে হয় 40-এর মতো নিতে পারবেন, আরও কমে যদি আপনারা নিতে চান নিতে পারবেন। হচ্ছে Honda লিভোর একটি গাড়ি, ব্ল্যাক কালারের, সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি গাড়ি, আপনি কিন্তু দেখতে পারেন এসে। এটার কনফিগারটা যদি একটু বলি, এটা হচ্ছে 19-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা আছে, কিলো চলেছে 30,000 প্লাস, অ্যাভারেজ মাইলেজ 55-60 পাবেন, 2 বছরের কাগজ করা আছে। এটার দাম চাওয়া হচ্ছে 82,000 টাকা। ওটার পাশে রয়েছে হোয়াইট কালারের হিরো হাঙ্কের সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি, 18 মডেল, এটা 19-এ রেজিস্ট্রেশন করা আছে, 150 সিসি একটি গাড়ি, 18,000 প্লাস কিলো চলেছে, 40 অ্যাভারেজে মাইলেজ পাবেন, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে। এটার দাম হচ্ছে 1,05,000 টাকা। যদি একটু দূর থেকে ভিডিও করেছি, ক্লোজলি যদি আপনারা একটু দেখেন তো বন্ধুরা। পাশে রয়েছে FZR S ভার্সন 3 একটি গাড়ি, ব্ল্যাক কালারের, কিছুটা ইয়েলোর কম্বিনেশন রয়েছে, যদি চাকাগুলো একটু দেখেন আপনারা। এটা হচ্ছে 19-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা আছে, 150 সিসি একটি গাড়ি, 13,000 প্লাস কিলো চলেছে, 45 অ্যাভারেজে মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা আছে। এটা এফআই এবিএস দুইটাই রয়েছে। যারা এই বাইকটি দেখতে চান তারা কিন্তু দেখতে পারেন, দামাদামি করে কমে নিতে পারেন। বন্ধুরা, আজকের বাইক হাটে সম্ভবত সবচেয়ে কমে যে বাইকটি রয়েছে এটা হচ্ছে এই বাইক। এটা হচ্ছে সুজুকির 100 সিসি একটি গাড়ি, এটা 1999 সালের মডেল, একেবারে পুরাতন। আমরা যারা বলি 19 সালের একটি গাড়ি রয়েছে এখানে, যে বন্ধুরা এটা 1999-এর একটি গাড়ি, 99-তে রেজিস্ট্রেশন করা আছে, 100 সিসি গাড়ি, 10 বছরের ট্যাক্স টোকেন করা ছিল। এটার 32,000 টাকা প্রাইস চাওয়া হয়েছে। আপনারা যারা বাইক চালানো শিখতে চান, এদিক ওদিক যেতে চান, একেবারে রাফ ইউজের জন্য বাইকটা দেখতে পারেন, দামাদামি করে আর কমে নিতে পারবেন। কিন্তু এর পাশে রয়েছে আরও একটি চমৎকার গাড়ি, জিটি এক্সেল। এটা হচ্ছে জিটি এক্সেলের গাড়ি, মডিফাই করা আছে। এই বাইকটি ভার্সন 3 একটি গাড়ি। যদি এক নজরে আমরা কনফিগারটা দেখি, 15 মডেল, 21-এ এসে রেজিস্ট্রেশন করেছে, 137 সিসির একটি গাড়ি, 19,000 কিলোর মতো চলেছে, 35 অ্যাভারেজে মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা আছে এই বাইকটি। আর এটার আস্কিং প্রাইস চাওয়া হয়েছে 1,57,000 টাকা। যারা এই রেঞ্জের মধ্যে এরকম বাইক খুঁজছেন তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন। পাশে রয়েছে ডিসকভারের একটি গাড়ি, ব্ল্যাক কালার, ডিসকভার 125, 17 মডেল, 18-তে করা আছে, 10,000 কিলোর মতো চলেছে, 2 বছরের কাগজ করা আছে, 125 সিসির এই গাড়ির দাম হচ্ছে 1,00,000 টাকা। বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাইকের কালেকশন রয়েছে, একেবারে মাথা পর্যন্ত চলে গেছে। তো বাইক হাট কিন্তু বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং এটার অবস্থান হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটি ঠিক পেছনে। চলে আসতে পারেন এবং অনেকগুলো বাইক থেকে দামাদামি করে আপনার পছন্দের যে কোনো একটা বাইক নিতে পারেন। এরপরে রয়েছে হিরো ইগনিটর একটি বাইক, 19-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা আছে, 125 সিসির এই বাইকটি কিলো চলেছে 7,500 কিলো, অ্যাভারেজ মাইলেজ 50-55 পাবেন, 2 বছরের কাগজ করা আছে। এটার দাম হচ্ছে 1,00,000 টাকা। রানার বুলেটের আরও একটি গাড়ি এখানে রয়েছে, 17 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে। যারা এই বাইকটি দেখতে চান, এটার দাম হচ্ছে 55,000 টাকা। 100 সিসির একটি গাড়ি, 50 অ্যাভারেজ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা আছে। ডিসকভার 110, 110 সিসির এই গাড়িটি, 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে, 7000 প্লাস কিলো চলেছে 55 প্লাস মাইলেজ পাবেন 2 বছরের কাগজ করা আছে 95000 মানে 95000 টাকা দাম হয়েছে এই বাইকটির। এটা রয়েছে পালসার ডাবল ডিক্সের একটি গাড়ি 18 মডেল 19 রেজিস্ট্রেশন করা হয়েছে ব্ল্যাক কালার এই বাইকটি 150 সিসির গাড়ি 7000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম হয়েছে 1,45,000 টাকা দামাদামি করে কিন্তু আরও কমিয়ে নিতে পারবেন। পাশে রয়েছে ভ্যানিলি টি সিভিএস সিস্টেমের একটি গাড়ি ভ্যানিলির গাড়ি রেড কালারের গাড়িটা এটা হচ্ছে 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা আছে 150 একটি গাড়ি 40,000 প্লাস কিলো চলেছে। যদি একটু ক্লোজলি দেখি আমরা গাড়িটা 2 বছর কাগজ করা আছে এটা কিন্তু সিভিএস সিস্টেম রয়েছে এটার দামটা হচ্ছে 80,000 টাকা। FZR ভার্সন 2 এর একটি গাড়ি রয়েছে এখানে 21 মডেল 22 রেজিস্ট্রেশন করা আছে 150 একটি গাড়ি 4,500 কিলো মতো চলেছে অ্যাভারেজ মাইলেজ 40 পাবেন 2 বছর কাগজ করা আছে এটা এফআই নন এবিএস সিস্টেম একটি গাড়ি এটার দাম হচ্ছে 2,20,000 টাকা। কালারটা ব্লু দেখতে পারেন আপনারা কালারটি বাইকটা। এরপর রয়েছে পালসার একটি গাড়ি ডাবল ডিক্সের একটি গাড়ি 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা আছে 150 একটি গাড়ি এটা কিন্তু বডি কিট লাগানো আছে 19,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম হচ্ছে 1,49,000 টাকা। আমাদের পাশে রয়েছে হিরো গ্লামারের একটি গাড়ি 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা 125 একটি গাড়ি 50,000 প্লাস কিলো চলেছে অ্যাভারেজ মাইলেজ 55/60 পাবেন আর 2 বছরের কাগজ করা আছে এই বাইকটার দাম হচ্ছে 75,000 টাকা। আপনারা কিন্তু দামাদামি করে আর কমে নিতে পারবেন বাইকটা। এটা হচ্ছে অ্যাপাচি RTR এর ব্ল্যাক কালার একটি গাড়ি 17 মডেল 17 রেজিস্ট্রেশন করা 10 বছরের কাগজ করা আছে 150 সিসির এই গাড়িটির দামটা হচ্ছে 1,15,000 টাকা 1,15,000 টাকা গাড়িটির দামটা হচ্ছে দেখে শুনে দামাদামি করে আর কমে কিন্তু নিতে পারবেন। আমাদের পাশে আরও একটি হিরো গ্লামার রয়েছে পাশে হিরো গ্লামারের আরও একটি বাইক দেখতেছি আমরা 17 মডেল 17 রেজিস্ট্রেশন করা 125 গাড়িটি 24,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দামটা হচ্ছে 75,000 টাকা। বন্ধুরা হোন্ডা হর্নেটের একটি গাড়ি এখানে দেখতেছি ব্ল্যাক কালারের আর যদি এটার কনফিগারটা দেখি আমরা 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা আছে 160 সিসি গাড়ি 13,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম হচ্ছে 1,35,000 টাকা। পাশে রয়েছে জিক্সার ডাবল এক্সের একটি গাড়ি 17 মডেল 17 রেজিস্ট্রেশন করা আছে 155 সিসি একটি গাড়ি 19,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম হচ্ছে 1,55,000 টাকা। পালসারের একটি গাড়ি এখানে দেখতেছি রেড কালারের এবং ব্ল্যাক কালারের আরও একটি গাড়ি রয়েছে পাশাপাশি এটা হচ্ছে 14 মডেল 20 রেজিস্ট্রেশন করা 150 সিসি একটি গাড়ি 2 বছরের কাগজ করা আছে 1,08,000 টাকা দাম হচ্ছে এই বাইকটির। বন্ধুরা ফেজার একটি রেড কালারের বাইক এখানে দেখতেছি আমরা এটা হচ্ছে ভার্সন 1 এর গাড়ি 15 মডেল 16 রেজিস্ট্রেশন করা 150 সিসি গাড়ি 6000 কিলো মতো চলেছে 35 অ্যাভারেজ মাইলেজ পাবেন 10 বছরের কাগজ করা আছে ফেজার এই বাইকটির দামটা হচ্ছে 1,17,000 টাকা। বন্ধুরা এখানে আমরা হাঙ্কের একটি গাড়ি দেখতেছি এবিএস সিস্টেমের একটি গাড়ি খুবই চমৎকার একটি হাঙ্ক কালার এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না আপনারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। যদি ক্লোজলি দেখি আমরা এই বাইকটি এটা হচ্ছে 22-এর মডেল একেবারে নিউ অন টেস্ট একটি গাড়ি যিনি প্রথম ক্রয় করবেন তার নামে কিন্তু প্রথম কাগজ করা হবে মাত্র 3,000 প্লাস কিলো চলেছে এফআই এভিএস দুইটা সিস্টেমে রয়েছে এবং ট্যাক্স ভ্যালিড অন টেস্টে রয়েছে এটার দাম চাওয়া হয়েছে 1,65,000 টাকা দামাদামি করে কিন্তু আরও কমে নিতে পারবেন। পাশে রয়েছে হোন্ডা লিভোর একটি গাড়ি রেড কালারের 22-এর মডেল এটাও কিন্তু অন টেস্টের যারা শোরুম কন্ডিশনে ফ্রেশ বাইক খুঁজতেছেন তারা কিন্তু বাইকগুলো দেখতে পারেন এটা হচ্ছে 2,000 কিলো মতো চলেছে দাম চাইছে 1,03,000 টাকা। পাশে রয়েছে হিরো ইগনোটার একটি বাইক 19-এর মডেল 19 রেজিস্ট্রেশন করা 125 একটি বাইক কিলোমিটার চলেছে 5,000 প্লাস 55 প্লাস মাইলেজ পাবেন 2 বছরের কাগজ করা আছে দাম চাইছে 94,000 টাকা। আপনারা হোন্ডা লিভোর ব্ল্যাক কালার আর একটি বাইক রয়েছে এখানে এটাও কিন্তু একেবারে ফ্রেশ মনে হচ্ছে এটা 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা আছে 110 সিসি একটি গাড়ি 8,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে দাম চাইছে 84,000 টাকা। হোন্ডা ড্রিম নিউ রয়েছে 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যদি আমরা ডিটেলস জানার চেষ্টা করতেছি 6,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে 89,000 টাকা দাম চলেছে। এখানে রয়েছে টিভিএস স্ট্রাইকার একটি মডেল ব্লু কালারের এটার দাম হয়েছে 89,000 টাকা যদি এক নজরে এটার কনফিগারটা আপনারা দেখে নেন। পাশে রয়েছে হাঙ্কের ডাবল ডিক্স একটি গাড়ি কনফিগারটা যদি আমরা এক নজরে দেখে নিই এটার দাম হয়েছে 1,00,000 টাকা এটা 150 একটি গাড়ি। বন্ধুরা হাঙ্কের রেড কালার আর একটি গাড়ি এখানে রয়েছে সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা আছে 150 সিসি গাড়িটি 5,000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে দাম হচ্ছে 1,05,000 টাকা। বন্ধুরা পাশে রয়েছে FZR S এর একটি গাড়ি ইয়ামাহা স্যালুটের একটি গাড়ি 20 এর মডেল 20 রেজিস্ট্রেশন করা আছে 125 লিটার গাড়ি 8000 প্লাস কিলো চলেছে 55 প্লাস মাইলেজ পাবেন 2 বছরের কাগজ করা আছে দামটা হচ্ছে 1,10,000 টাকা। বাহার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম বাহার ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্মার্ট বয় সে প্রতি হাটে চেষ্টা করে বাইক হাটের ভিডিও করার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন? না লাইভে না বাট ব্লগ করছি। ভালো আছেন? শেষ করি। ওকে, এরপর কি পালসার দেখতে পাচ্ছেন 16 রেজিস্ট্রেশন করা 15000 কিলো চলেছে। বন্ধুরা পাশে রয়েছে পালসার একটি গাড়ি 15 মডেল 16 রেজিস্ট্রেশন করা আছে 150 সিসির একটি গাড়ি 18000 প্লাস কিলো চলেছে 35 মাইলেজ পাবেন। এটার দাম চাওয়া হয়েছে 1,24,000 টাকা। পাশে রয়েছে পালসার 14 মডেল 14 রেজিস্ট্রেশন করা আছে 150 একটি গাড়ি 15000 প্লাস কিলো চলেছে 10 বছর কাগজ করা আছে দাম চাওয়া হচ্ছে 1,22,000 টাকা। পাশে রয়েছে পালসার সিঙ্গেল সিসির গাড়ি 17 মডেল 17 রেজিস্ট্রেশন করা 150 সিসির একটি গাড়ি 15000 প্লাস কিলো চলেছে 2 বছর কাগজ করা আছে 1,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে। মডিফাই করা পালসার সিঙ্গেল সিসির গাড়ি রয়েছে 16 মডেল 17 রেজিস্ট্রেশন করা আছে। যারা পালসার এই ধরনের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন 17,000 প্লাস কিলো চলেছে 1,10,000 টাকা দাম চলছে বাইকটির। এখানে রয়েছে হিরো হাঙ্কের একটি গাড়ি এখানে 18 মডেল 78 করা আছে 150 একটি গাড়ি 14,000 প্লাস কিলো চলেছে 2 বছর কাগজ করা আছে দাম চলছে 1,07,000 টাকা। যদি এক নজর কনফিগারটা দেখেন, এখানে এক নজর দেখেন আপনারা FZR S ভার্সন 2 এর গাড়ি সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি 18 মডেল 78 করা আছে 2000 প্লাস কিলো চলেছে 2 বছর কাগজ করা আছে FI নন ABS একটি গাড়ি 1,68,000 টাকা দাম চলছে। বন্ধুরা রয়েছে FZR S ভার্সন 2 ডাবল ডিক্সের একটি গাড়ি। যদি দেখি আমরা এখানে 18 মডেল 78 করা আছে এটা FI নন ABS একটি গাড়ি দাম চাওয়া হয়েছে 1,91,000 টাকা। এক নজর যদি কনফিগারটা দেখেন বন্ধুরা, পাশে রয়েছে জিক্সার ডাবল ডিক্সের একটি গাড়ি ব্ল্যাক কালারের সম্পূর্ণ, এটা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা একেবারে চমৎকার একটি গাড়ি 1,75,000 টাকা দাম চলছে বাইকটির। 155 সিসির গাড়িটি কিলো চলেছে 8,500 কিলোর মতো 2 বছর কাগজ করা আছে। রয়েছে রেড কালারের TVS 4B ডাবল ডিক্সের একটি গাড়ি 21 এর মডেল 22 এসে রেজিস্ট্রেশন করেছে 2 বছর কাগজ করা আছে 9,000 প্লাস কিলো চলেছে 1,69,000 টাকা দাম চলেছে এই বাইকটির। পাশে রয়েছে FZR ভার্সন 2 একটি গাড়ি 19 এর মডেল 19 এ রেজিস্ট্রেশন করা আছে FI নন ABS একটি গাড়ি 1,95,000 টাকা দাম চলেছে। বন্ধুরা TVS 4B ডাবল ডিক্সের একটি অ্যাপাচি গাড়ি রয়েছে এখানে 20 মডেল 20 রেজিস্ট্রেশন করা 160 সিসির একটি গাড়ি, এটা কিলো চলেছে 11,000 প্লাস 2 বছরের কাগজ করা 1,60,000 টাকা দাম চলেছে এই বাইকটি। বন্ধুরা এখানে 4B এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি দেখতেছি ব্ল্যাক কালারের, এটা কিন্তু 21 মডেল 21 রেজিস্ট্রেশন করা আছে 160 সিসির একটি গাড়ি 35,000 প্লাস 3,500 কিলো মতো চলেছে 2 বছরের কাগজ করা আছে, এটার দাম চলেছে 1,73,000 টাকা। পাশে রয়েছে Honda Activa একটি গাড়ি Honda Activa এই গাড়ি 2020 এর মডেল 20 রেজিস্ট্রেশন করা আছে 160 সিসির একটি গাড়ি 8,500 কিলো মতো চলেছে 2 বছরের কাগজ করা আছে, এটার দাম চলেছে 1,62,000 টাকা। বন্ধুরা রেড কালারের Honda Hornet ডাবল ডিক্সের CBS সিস্টেমের একটি গাড়ি এখন দেখতেছি আমরা, এটাও কিন্তু খুবই চমৎকার একটি গাড়ি 19 এর মডেল 19 রেজিস্ট্রেশন করা 9,000 প্লাস কিলো চলেছে দাম চাওয়া হয়েছে 1,60,000 টাকা। আমরা এখানে FZR S ভার্সন 2 এর একটি গাড়ি দেখতেছি 19 এর মডেল 19 রেজিস্ট্রেশন করা 150 একটি গাড়ি 8,000 প্লাস কিলো চলেছে FI নন ABS একটি গাড়ি, এটার দাম চাওয়া হচ্ছে 1,98,000 টাকা। পাশে রয়েছে Jixar সিঙ্গেল এক্স একটি গাড়ি, তো এই গাড়িটা যদি আমরা দেখি এখানে এটার দাম চাওয়া হচ্ছে 1,62,000 টাকা। অনটেস্ট একটি গাড়ি শোরুম কন্ডিশনের 5,000 প্লাস কিলো চলেছে, যিনি প্রথম ক্রয় করবেন তার নাম কিন্তু কাগজ করা হবে। যদি কনফিগারটা একটু দেখেন আপনারা, এখানে জিক্সার সিঙ্গেল ডিক্সের আরও একটি সেম গাড়ি দেখতেছি এখানে, এটার দাম চলছে 1,82,000 টাকা। 21 মডেল 21 রেজিস্ট্রেশন করা আছে মাত্র 2,000 কিলো মতো চলেছে 2 বছর কাগজ করা আছে। এখানে হিরো থ্রিলার একটি গাড়ি দেখতেছি সিঙ্গেল ডিক্সের রেড কালারের, এটা কিন্তু শোরুম কন্ডিশনের, এটা কিন্তু FI ABS ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটি গাড়ি 3,000 কিলো মতো চলেছে দাম হচ্ছে 1,57,000 টাকা। দামাদামি করে আরও কমিয়ে নিতে পারবেন। এখানে FZR ভার্সন 2 এর সিঙ্গেল ডিক্সের গাড়ি দেখতেছি 21 মডেল 21 রেজিস্ট্রেশন করা আছে 150 সিসির এই গাড়িটি কিলো চলেছে 2,500 কিলোর মতো চলেছে 10 বছর কাগজ করা আছে, এটা FI নন ABS একটি গাড়ি দাম চলেছে 2,17,000 টাকা। পাশে রয়েছে Honda Activa চমৎকার কালার একটি গাড়ি, কালারটা কিন্তু খুবই জোশ ভালো লাগতেছে, আপনারা কিন্তু দেখতে পারেন এসে। এটা হচ্ছে 22 মডেল একেবারে লেটেস্ট একটি মডেল 22 রেজিস্ট্রেশন করা 160 সিসি একটি গাড়ি 2,000 মতো কিলো চলেছে 10 বছর কাগজ করা আছে নন FI বাট ABS সিস্টেম রয়েছে এই গাড়িতে, এটার দাম রয়েছে 2,03,000 টাকা দাম চাওয়া হয়েছে 2,03,000 টাকায়। এখন আমরা রেড কালার একটি FZR ভার্সন 3 একটি গাড়ি দেখতেছি ডাবল ডিক্সের 21 মডেল 21 রেজিস্ট্রেশন করা আছে 150 সিসি গাড়ি কিলো চলেছে 4,000 প্লাস 2 বছরের কাগজ করা আছে, এটা কিন্তু FI ABS সিস্টেম রয়েছে দাম চাওয়া হয়েছে 2,35,000 টাকা। খুবই চমৎকার একটি গাড়ি, আপনারা কিন্তু এসে দেখে শুনে দামাদামি করে আরও কমে নিতে পারবেন। পাশে রয়েছে Jixar একটি গাড়ি, Jixar এর গাড়ি কিন্তু আজকে অনেকগুলো উঠেছে, পাশাপাশি দুটি গাড়ি রয়েছে রেড এবং ব্লু, এর আগে আমরা দেখেছি রেড এবং ব্লু দুটেই দেখেছি এটার দাম চলছে 1,60,000 টাকা এবং এটার দাম চলছে 1,63,000 টাকা 3,000 টাকা ডিফারেন্ট দামাদামি করে কিন্তু আরো কমে নিতে পারবেন এটা কিন্তু শোরুম কন্ডিশনে গাড়ি 22 এর মডেল 4000 কিলোর মতো চলেছে অন টেস্টের গাড়ি যিনি প্রথম ক্রয় করবেন তার নামে কিন্তু কাগজ করা হবে 155 সিসির গাড়ি এটাও কিন্তু 155 সিসির গাড়ি 16 মডেল 17 করা আছে 18000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে দাম চলছে 1,63,000 টাকা ওয়াও চমৎকার জিক্সার এস এর একটি গাড়ি দেখতেছি ব্ল্যাক কালারের যারা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন 155 সিসির এই গাড়িটি 5,500 কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে এফআই এবিএস BS6 এর একটি গাড়ি 3 লক্ষ টাকা দাম চা হয়েছে এই বাইকটির দামাদামি করে আরো কিছু কমে কিন্তু নিতে পারবে অ্যাভেঞ্জার এই গাড়িটি আমরা এখন দেখতেছি 20 এর মডেল 20 রেজিস্ট্রেশন করা 150 সিসি একটি গাড়ি 5000 প্লাস কিলো চলেছে 10 বছরের কাগজ করা আছে দাম চলছে 1,64,000 টাকা পাশে রয়েছে জিক্সার XX এর একটি গাড়ি ব্ল্যাক কালারের 18 মডেল 78 রেজিস্ট্রেশন করা আছে 155 সিসির এই গাড়ির 10000 প্লাস কিলো চলেছে 10 বছরের কাগজ করা আছে দাম চলছে 1,70,000 টাকা বন্ধুরা R15 এর গাড়ি দেখতেছি এখন আমরা ভার্সন 3 ইন্ডিয়ান যে ভার্সনটা রয়েছে ব্ল্যাক কালারে একেবারে চমৎকার একটি গাড়ি দুইটাই কিন্তু রয়েছে এখানে ইন্ডিয়ান ভার্সনের দুইটাই ব্ল্যাক কালার একেবারে চমৎকার 21 এর মডেল 22 এর করা আছে 5000 কিলোর কাছাকাছি চলেছে 45 এভারেজ মাইলেজ পাবেন এফআই এবিএস তো বডি 2 বছরের কাগজ করা আছে দাম চা হচ্ছে 3,90,000 টাকা পাশে ভার্সন 3 আর একটি গাড়ি রয়েছে 20 এর মডেল 20 এর করা 155 সিসির এটাও 13000 প্লাস কিলো চলেছে এফআই এবিএস রয়েছে 2 বছর ট্যাক্স টোকেন করা আছে দাম চলছে 3,60,000 টাকা ওদের পাশে রয়েছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন R15 ইন্ডিয়ান ভার্সনটা এটাও কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এটা 21 এর মডেল 22 এডিশন করা আছে 4000 প্লাস কিলো চলেছে এফআই এবিএস রয়েছে 2 বছর ট্যাক্স টোকেন করা আছে বন্ধুরা এরপর আমরা দেখতেছি R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন 21 এর মডেল রেজিস্ট্রেশন করা আছে 155 সিসির একটি গাড়ি 5000 প্লাস কিলো চলছে 45 এভারেজ মাইলেজ পাবেন এফআই এবিএস রয়েছে ব্ল্যাক কালার R15 এর খুবই চমৎকার একটি গাড়ি বন্ধুরা এখন আমরা দেখছি R15 এর কিছু কালেকশন অনেকগুলো কালেকশন কিন্তু রয়েছে এখানে 1 2 3 4 5 6টা গাড়ি রয়েছে R15 এর এখানে রয়েছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান আরেকটি ভার্সন 21 এর মডেল 22 এডিশন করা 155 সিসির একটি গাড়ি 9000 প্লাস কিলো চলেছে এফআই এবিএস তো অবশ্যই রয়েছে 2 বছরের কাগজ করা আছে এটার দাম চা হয়েছে 3,80,000 টাকা এখানে রয়েছে জিক্সার এস এর একটি গাড়ি এটা খুবই চমৎকার একটি কালার 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 155 সিসির একটি গাড়ি 17000 প্লাস কিলো চলেছে 2 বছরের কাগজ করা আছে দাম চা হয়েছে 2,42,000 টাকা বন্ধুরা পাশে রয়েছে চমৎকার একটি কালার আমার কাছে খুব ভালো লাগে ইয়েলো সিলভার ব্ল্যাক কম্বিনেশন রয়েছে এটা R15 ইন্দোনেশিয়ান যে ভার্সনটা রয়েছে 20 এর মডেল 20 এডিশন করা আছে 150 সিসি একটি গাড়ি এটা কিন্তু এফআই নন এবিএস একটি সিস্টেম 2 বছরের কাগজ করা আছে 9000 প্লাস কিলো চলেছে দাম চা হচ্ছে 3,70,000 টাকা তো আজকের বাইকাটের সর্বশেষ এবং এই পাশ থেকে সর্বপ্রথম যে বাইকটি ছিল সেটা হচ্ছে জিক্সার এস এর একটি গাড়ি 21 এর মডেল 21 এডিশন করা আছে 155 সিসি একটি গাড়ি অলমোস্ট 2,500 কিলোর বেশি চলেছে 2 বছরের কাগজ করা আছে এফআই এবিএস দুটাই রয়েছে ব্ল্যাক কালারের চমৎকার একটি গাড়ি জিক্সার এস এর দাম চা হয়েছে 3 লক্ষ টাকা বরাবর তো বন্ধুরা এই ছিল আজকের বাইকহাটের বাইকগুলো ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে চলুন আপনারা দেখে আসি যে আজকে কী কী বাইক বিক্রি হয়ে গেছে এখানে একটি জিক্সার এস এফের গাড়ি বিক্রি হয়ে গেছে 1,60,000 টাকায় অনলি 1,60,000 টাকা এখানে একটি এস এফ বিক্রি হয়ে গেছে আপনারা দেখতেছেন এটার দাম চাওয়া হয়েছিল 1,77,000 টাকা 17,000 টাকা কমে কিন্তু এই বাইকটি বিক্রি হয়ে গেছে আপনারা দেখতেছেন দামাদামি করে যে নেওয়া যায় আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এখানে একটি বিক্রি হয়ে গেছে 1,05,000 টাকায় বাইক বোল্ট এটার দাম চাওয়া হয়েছিল 15,000 টাকা 10,000 টাকা কমে কিন্তু এই বাইকটি বিক্রি হয়ে গেছে পাশে রয়েছে FZR S একটি গাড়ি এটা কত বিক্রি হয়ে গেছে আসলে এখন জানাতে পারতেছেন আপনারা এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে 1,22,000 টাকা 1,22,500 টাকা বিক্রি হয়ে গেছে Honda Hornet একটি গাড়ি এই গাড়ির দাম চাওয়া হয়েছিল 1,32,000 টাকা দ্যাট মিনস 9,500 টাকা কমে কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে ডিসকভার একটি গাড়ি বিক্রি হয়ে গেছে 1,26,000 টাকায় এর পাশে রয়েছে সুজুকি জিক্সার একটি গাড়ি এটা বিক্রি হয়ে গেছে 1,64,000 টাকা আর একেবারে বাইক চালানোর জন্য যারা শিখতে চান তারা এই গাড়িটি দেখতে চান দেখতে পারেন বন্ধুরা এটা কিন্তু একেবারে কম দামে বিক্রি হয়ে গেছে 27,800 টাকায় 27,800 টাকায় কিন্তু যিনি বাইক ক্রয় করেছেন তিনি ক্রয় করে ফেলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ভাইয়েরা আসেন এই বাইকহাটে এবং দেখে শুনে দামাদামি করে অনেকগুলো বাইক থেকে তার পছন্দের বাইকটা এখান থেকে ক্রয় করে নিয়ে যান বন্ধুরা বাইক হাটে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের বাইকই বিক্রি করতে পারেন, সামান্য কন্ডিশনে চলে আসতে পারেন এই বাইক হাটে, মিরপুর 13 নম্বর বিআরটি ঠিক পেছনে, এবং সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো বন্ধুরা কথা অনেক বলে ফেলেছি, আর কথা বলবো না, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।